সুপ্রিয় শিক্ষার্থী, নাম্বারিং সিস্টেমের ধারাবাহিক লেকচার ক্লাসে আজকে আমরা তোমাদেরকে দেখাবো বাইনারি থেকে অক্টালে যাওয়ার নিয়ম এবং অক্টাল থেকে বাইনারি, অনুরূপভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি যাওয়ার নিয়ম। তো দেখো, প্রথমে আমাদের দেখাচ্ছি বাইনারি থেকে অক্টাল যাবো। তো দেখো, বাইনারির যে বেস, বাইনারির বেস হচ্ছে আমাদের 2 আর অক্টালের বেস হচ্ছে আমাদের 8। তো অক্টালের যে 8, এই 8কে আমরা বাইনারির 2^3 আকারে ভাঙাতে পারি, অর্থাৎ বাইনারির 2, এই 2 বাইনারির বেস 2, এরপর আমরা বাইনারির বেসের 3 হচ্ছে আমাদের অক্টালের পাওয়ার। তো আমরা শর্টকাট মনে রাখবো, বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য বাইনারির যে ডিজিটগুলো দেওয়া থাকবে এদের 3টি করে নিয়ে জোড়া করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে 3টি করে সংখ্যা নিয়ে 1টি করে জোড়া, 3টি সংখ্যা 1টি জোড়া। তো এই 3টি সংখ্যা 1টি জোড়া করার জন্য আমাদের 2টি নিয়ম, দশমিকের পূর্বের সংখ্যার জন্য 1 নিয়ম, দশমিকের পরের সংখ্যার জন্য আর 1 নিয়ম। নিয়মটা হচ্ছে, দশমিকের আগের সংখ্যার ক্ষেত্রে আমাদের শেষ থেকে প্রথম অবস্থানে যেতে হবে। তাহলে 0, 1, 0 এই যে 3টি সংখ্যা আছে, এই 3টি সংখ্যা নিয়ে 1টি জোড়া হবে, এই 3টি সংখ্যা নিয়ে 1টি জোড়া হবে। এরপর দেখো, এইখানে এই 1টি 1 রয়েছে, যার জন্য কোনো জোড়া নাই। তো আমাদের যখন আমরা এরকম 1টি সংখ্যা বাকি থাকবে অথবা 2টি সংখ্যা বাকি থাকবে, তো আমরা কী করবো, এর পূর্বে যতগুলো সংখ্যা বাকি থাকবে ততগুলো সংখ্যা 0 বসিয়ে দেবো। তো আমাদের 2টি সংখ্যা বাকি ছিল, এর জন্য আমরা 2টি শূন্য বসিয়ে দিয়েছি। আমাদের যদি এখানে 1টি সংখ্যা বাকি থাকতো, তবে আমরা 1টি শূন্য বসাতাম। তো আমরা এরকম 3টি করে সংখ্যা নিয়ে 1টি করে জোড়া করবো। জোড়া করার পরে যতগুলো সংখ্যার ঘাটতি থাকবে ঠিক ততগুলো সংখ্যা পিছনে বসিয়ে আমরা জোড়া তৈরি করব। এরপরে কাজ হচ্ছে আমাদের, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার সমতুল্য ডেসিমেল ভ্যালু বা অক্টাল ভ্যালু কতটা বের করে নিয়ে আসবো। তো আমাদের দেখো যে আমাদের সংখ্যা রয়েছে 8, 4, 2, 1। তো আমাদের এই মুহূর্তে প্রতিক্রিয়া 3টি করে সংখ্যা নিয়েছি, এই জন্য 4, 2, 1কে কম্পেয়ার করবো। তাহলে দেখো, আমাদের এখানে যে ভ্যালুটা, এটা আমাদের 2-এর বাইনারি, এই যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 2 আর 1, 3, 3-এর বাইনারি, এটি হচ্ছে আমাদের 1-এর বাইনারি। তাহলে আমরা দশমিকের পূর্বে যে সংখ্যাগুলো রয়েছে বাইনারি, তাদের পরিবর্তে আমরা লিখব 1, 3, 2 দশমিক। এরপর আমাদের দশমিক পরে যে সংখ্যাগুলো রয়েছে, এক্ষেত্রে আমাদের 3টি করে সংখ্যা নেব। এইবার আমরা শেষ থেকে শুরু করব না, দশমিকের পরের ক্ষেত্রে মনে রাখবো, দশমিকের পরের ক্ষেত্রে প্রথম ভ্যালু থেকে আমাদের জোড়া শুরু করব। তো আমাদের প্রথম আমরা 0 থেকে শুরু করলে 0, 0, 0, এই 3টি নিয়ে 1টি জোড়া হবে, 0, 1 এখানে আছে আমাদের 2টি সংখ্যা, 1টি সংখ্যা কম রয়েছে, তা আমরা এখানে 1টি 0 বসিয়ে আমরা জোড়া কমপ্লিট করে দেবো, এখান থেকে আমরা 1টি জোড়া পাবো। তো 0, 1 এখানে এটির ভ্যালু হচ্ছে আমাদের 3, 0, 1, 0 এটির ভ্যালু হচ্ছে আমাদের 2। তাহলে দশমিকের পরের জন্য আমরা রয়েছে 3, 2, আমরা এখানে লিখে দেবো 3, 2, এরপর লিখে আমরা এখানে 8 লিখে দেবো। তাহলে আমাদের বাইনারি থেকে অক্টালে কনভার্ট হয়ে যাবে। এখন মনে করো, যদি আমাদের এই সংখ্যাটি কি দেওয়া থাকতো এবং এই সংখ্যাটি বলা হতো যে এদের বাইনারিতে কনভার্ট করো, অর্থাৎ এই সংখ্যাটি দেওয়া আছে এবং বলা আছে এরকম বাইনারি কত হবে, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি যাও, একই নিয়ম। আমরা প্রতিটি সংখ্যা, এই যে প্রতিটি সংখ্যা, এদের 3 ঘর বাইনারি দেবো, প্রতিটি সংখ্যার 3 ঘরের বাইনারি। তো 2-এর বাইনারি করলে আমাদের আসবে 0, 1, 0, 3-এর বাইনারি করলে আসবে আমাদের 0, 0, 1 এবং 1-এর বাইনারি করলে আমাদের আসবে 0, 0, 1। তো আমরা দশমিকের পূর্বে যে আমরা বাইনারি সংখ্যাগুলো পেয়েছি, এগুলো আমরা সুন্দর করে ধারাবাহিকভাবে লিখব। তখন আমরা লিখব 0, 0, 1 প্রথম ভ্যালু, এরপরে 0, 0, 1 এরপর তৃতীয় ভ্যালু 0, 1, 0 দশমিক। এরপর আমাদের 3, 2 অনুরূপভাবে 3-এর জন্য আমরা লিখব 0, 0, 1 এবং 2-এর জন্য লিখব 0, 1, 0, আমরা লিখে দেবো 0, 0, 1, 0 লিখে আমরা এখানে 2 লিখে দেবো। তো দেখো, এইভাবে আমরা খুব সহজে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে নিয়ে আসতে পারবো। তো আমরা এখানে মনে রাখবো, বাইনারি থেকে অক্টাল যাওয়ার জন্য বাইনারি 2^3 পাওয়ার হয় অক্টাল, এর জন্য আমরা 3, অর্থাৎ 3কে মাথায় রাখবো, যে বাইনারি সিস্টেমকে 3টি করে সংখ্যা নেব, তাদের সমতুল্য ডেসিমেল সংখ্যা লিখব। এবং যদি আমরা অক্টাল থেকে বাইনারিতে যাই, তাহলে ওই যে সংখ্যা থাকবে অক্টাল, অক্টাল সংখ্যার 3টি করে বাইনারি লিখব, 3টি করে বাইনারি লিখব, তাহলে আমাদের অক্টাল থেকে বাইনারিতে চলে যাবে।
অনুরূপভাবে যদি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে চাই একই নিয়ম থাকবে শুধুমাত্র এখানে রুলসটা হচ্ছে বাইনারি থেকে হেক্সা হেক্সা আমাদের হচ্ছে গিয়ে বেস হলো গিয়ে ষোলো তো আমাদের বাইনারি বেস হচ্ছে টু তো আমাদের টু টু পাওয়ার ফোর তো এক্ষেত্রে আমাদের চারটি করে সংখ্যা নিতে হয় এখানে যেরকম আমাদের তিনটি করে সংখ্যা নিতে হয় ওইখানে আমাদের চারটি করে সংখ্যা নিতে হয় তার মধ্যে চারটি করে সংখ্যা জোর করবো দশমিকের সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ দশমিকের আগের সংখ্যার ক্ষেত্রে আমরা শেষ থেকে একদম শুরুতে চলে আসবো তাহলে আপনাদের ওয়ান জিরো ওয়ান ওয়ান এই চারটি সংখ্যা নিয়ে একটি জোড়া হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান এই চারটি নিয়ে একটি জোড়া হবে এবং জিরো ওয়ান এই ক্ষেত্রে আমাদের দেখো জোড়া গঠন করার জন্য আমাদের আরও দুটি সংখ্যার প্রয়োজন এই জন্য আমরা এখানে দুটি জিরো বসিয়ে দেবো তাহলে আমাদের এটা জোড়া হয়ে গেল এরপর আমরা এই যে জোড়া রয়েছে এদের সমতুল্য ডেসিমাল সংখ্যা লিখব তো দেখো এখানে আমাদের যে চারটি সংখ্যা রয়েছে আমরা এই জন্য এইট ফোর টু ওয়ানের সহায়তা নেব তো দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে আট আট চার বারো বারো এক তেরো তাহলে এখানে লিখবো থার্টিন এরপর আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ান অনুরূপভাবে এটার ভ্যালু আমাদের থার্টিন এরপর রয়েছে আমাদের জিরো জিরো ওয়ান জিরো তাহলে এটার ভ্যালু আমাদের টু তা দেখো টু তাহলে দেখো এখানে আমাদের টু থার্টিন থার্টিন তো এই থার্টিনের যে ভ্যালু এটা আমাদের হেক্সাডেসিমাল কোড রয়েছে কারণ আমরা জানি এ বি সি ডি ই এফ এই চারটি যদি আমাদের হেক্সা কোড তো আমরা এর ভ্যালু আমরা জানি টেন বি এর ভ্যালু জানি এলিভেন সি এর ভ্যালু টুয়েলভ ডি এর ভ্যালু থার্টিন ই এর ভ্যালু আমাদের ফোরটিন এফ এর ভ্যালু আমাদের ফিফটিন তো আমরা দেখো থার্টিন রয়েছে তার মানে থার্টিনের জন্য আমরা ডি লিখবো তাহলে থার্টিনের পরিবর্তে আমরা লিখে দেবো ডি এই থার্টিন পরিবর্তে লিখবো ডি আর একজন টু তাহলে আমরা এই রেজাল্টে গিয়ে লিখবো টু ডি ডি এরপর রয়েছে আমাদের দশমিক আমরা এখানে দশমিক দিয়ে দিলাম এরপর দশমিকের পরে যে সংখ্যাটি রয়েছে আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানেও আমাদের সেফ আমরা চারটি করে সংখ্যা নিব এবং দশমিকের পরের ক্ষেত্রে প্রথমে আমাদের প্রথম সংখ্যাটি গণনা শুরু হবে আর দশমিক আগের ক্ষেত্রে আমাদের শেষ থেকে প্রথমে আসতে হবে এই বিষয়টি মাথায় রাখবো তাহলে আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান এই চারটি সংখ্যা নিয়ে আমাদের একটি জোড়া হবে জিরো ওয়ান এখানে আমাদের দুটি সংখ্যা ঘাটতি রয়েছে আমরা কী করবো এই সংখ্যার সামনে দুটি শূন্য বসিয়ে দিয়ে একটি জোড়া তৈরি করবো এরপরে আমরা এই সংখ্যাগুলো সমতুল্য ডেসিমাল সংখ্যা নির্ণয় করি জিরো ওয়ান জিরো ওয়ান এটা আমাদের হবে এইট ফোর তাহলে ফোর আর এক ফাইভ এরপর আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান এটি হচ্ছে আমাদের ফোর ফোরের বাইরে নিই তাহলে দেখো দশমিকের পরে রয়েছে আমাদের ফাইভ ফোর ফাইভ ফোর এরপর আমরা এখানে যে হেক্সা কোড সিক্সটিন বেস আমরা এটি বসিয়ে দেবো তো এভাবে আমরা খুব সহজে বাইনারি থেকে হেক্সা চলে যেতে পারবো এখন মনে করো যে আমাদের আসছে হেক্সা থেকে ডেসিমেল অর্থাৎ আমাদের এই যে সংখ্যাটা আসছে এই সংখ্যার সামনে বলা আছে যে তোমাকে এখন বাইনারিতে যেতে হবে তোমাকে বাইনারিতে যেতে হবে তো বাইনারিতে যাওয়ার জন্য আমরা কী করবো আমাদের যে সংখ্যাটা দেয়া আছে এই সংখ্যাটাকে প্রথমে ডেসিমেল ভ্যালু নির্ণয় করবো কারণ আমরা টু এর ডেসিমেল ভ্যালু টুই ডি এর জন্য আমাদের থার্টিন এই ডি এর জন্য আমাদের থার্টিন এবার আমাদের ফাইভ এবার আমাদের ফোর তো আমরা যেরকম বাইনারি থেকে হেক্সায় গিয়েছিলাম চারটি করে বাইনারি সংখ্যা নিয়ে ঠিক অনুরূপভাবে আমরা যখন হেক্সা থেকে বাইনারিতে যাব তখন আমাদের যে এই যে থার্টিন থার্টিন টু ফাইভ ফোর এদের প্রত্যেকের চারটি করে বাইনারি সংখ্যা লিখব এখানে যেরকম আমরা প্রত্যেকটি তিনটি করে বাইনারি লিখতাম এখানে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে চারটি করে বাইনারি নেব তাহলে থার্টিনের বাইনারি হবে আমাদের ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে আসবে ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে আসবে জিরো জিরো ওয়ান জিরো এরপর আমাদের দশমিক এই আমরা দশমিক দিয়ে দিলাম ফাইভের জন্য আসবে আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান ফোরের জন্য আসবে জিরো ওয়ান ডাবল জিরো এরপর আমরা ব্র্যাকেট আটকে দেবো এখানে লিখে দেবো টু তো এই হয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি জোর রুলস তো দেখো এরপর আমরা আরও কিছু এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি এইবার আমরা তোমাদেরকে দেখাবো হেক্সাডেসিমেল থেকে অক্টালে কীভাবে যাব অথবা অক্টাল থেকে কীভাবে আমরা হেক্সাডেসিমেলে আসব তো দেখো এখানে আমরা একটা সংখ্যা নিয়েছি যে সংখ্যাটির বেস সিক্সটিন তার মানে এই সংখ্যাটি এখন রয়েছে হেক্সাডেসিমেলে এবং আমাদের এখানে বেস রয়েছে এইট তার মানে আমরা যেতে হবে অক্টালে তো ষোলো থেকে কীভাবে আটে যাব বা হেক্সা থেকে কীভাবে অক্টালে যাব এই পড়াটা হচ্ছে এরকম দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে এই ভ্যালুগুলোর আমাদের বাইনারিতে কনভার্ট করে নিয়ে আসবো তো বাইনারিতে নিয়ে আসার জন্য দেখো আমরা সাতের ডেসিমাল ভ্যালু সাত এটা আমরা জানি বাট এর যে ডেসিমাল ভ্যালু রয়েছে সেটাকে নির্ণয় করতে হবে তো এর ডেসিমাল ভ্যালু দশ এবার নয় নয়ের ডেসিমাল ভ্যালু নয়
f f এর জন্য আমরা জানি ডেসিমাল ভ্যালু 15 c এর জন্য আমরা ডেসিমাল ভ্যালু জানি কত 12 দেখো এগুলো আমরা বারবার লিখতেছি আর একবার লিখে দিচ্ছি যে আমাদের a b c d e f এই যে 6টি আমাদের হেক্সা কোড রয়েছে 10 11 12 13 14 এবং 15 তো আমরা এইখান থেকে মূলত হেক্সা কোডগুলোকে বারবার ব্যবহার করতেছি বারবার বলতেছি তো f f এর জন্য আমরা 15 এর জন্য 15 লিখেছি a এর জন্য আমাদের 10 এর জন্য আমরা 10 লিখেছি c এর জন্য আমাদের 12 এর জন্য আমরা 12 লিখেছি তো আমরা এরকম প্রথমে প্রত্যেকটির ভ্যালুর ডেসিমাল মানটা নিয়ে আসব যদি আমাদের এরকম ঝামেলা না থাকে যে f c এরকম ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমরা সরাসরি 7 এর মান বসাবো অর্থাৎ 7 এর বাইনারি মান বসাবো আর যদি দেয়া না থাকে তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে f এর সমতুল্য ডেসিমাল ভ্যালুটাকে নিয়ে লেখা c এর ডেসিমাল ভ্যালু লিখব a এর ডেসিমাল ভ্যালু লিখব এর পরে প্রতিটির চারটি করে বাইনারি লিখব প্রতিটির চারটি করে বাইনারি তো 12 এর জন্য বাইনারি হচ্ছে আমাদের 1100 15 এর জন্য আমাদের 31 7 এর জন্য হচ্ছে আমাদের আমরা এখানে লিখে আসি 0111 10 এর জন্য হচ্ছে আমাদের 1010 9 এর জন্য হচ্ছে আমাদের 1001 তো দেখো এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের দশমিকের পূর্বে আর এই সংখ্যাগুলো হচ্ছে দশমিকের পরে তো আমরা এইবার আমাদের কাজ হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলোর আমরা যাবো যেহেতু অক্টালে আর অক্টালের জন্য জানি আমরা 2 to power 3 অর্থাৎ বাইনারি 2 to power 3 অর্থাৎ তিনটি করে বাইনারি আসবে প্রতি ক্ষেত্রে তিনটি করে তো আমাদের এই ভ্যালুগুলো রয়েছে এদের প্রথমে আমরা চারটি করে বাইনারিতে কনভার্ট করব চারটি করে নেওয়ার পরে অক্টাল যাওয়ার সময় আমরা তিনটি করে বাইনারি নেব তিনটি করে বাইনারি একটি করে জোড়া করব দেখো এই তিনটি অর নিয়ে একটি জোড়া করব এই তিনটি অর নিয়ে একটি জোড়া করব এই তিনটি সংখ্যা নিয়ে একটি জোড়া করব এই তিনটি সংখ্যা নিয়ে একটি জোড়া করব এই সংখ্যা জোড়া করার পরে আমরা এদের সমতুল্য যে ডেসিমেল মান রয়েছে বা অক্টাল ভ্যালু রয়েছে আমরা সেই মানগুলোকে লিখব 4 to 1 কোড ব্যবহার করে তাহলে দেখো এখানে আমাদের এইটার ভ্যালু আমাদের 7 এটির ভ্যালু রয়েছে আমাদের 4 এটার ভ্যালু হচ্ছে 4 8 2 6 এটার ভ্যালু হচ্ছে আমাদের 4 তাহলে আমরা লিখতে পারি 4 6 4 7 দশমিক এরপর আমাদের দেখো দশমিকের পরের যে সংখ্যাটা রয়েছে দশমিকের পরের সংখ্যা রয়েছে এক্ষেত্রে আমাদের জানি শুরু করতে হবে দশমিকের পর থেকে অর্থাৎ এখানে আমাদের তিনটি নেব এখানে আমাদের এই তিনটি সংখ্যা নেব আর এবার আমরা দশমিক সংখ্যা 0 বসিয়ে দেবো মানে যেহেতু আমাদের একটি সংখ্যা কম রয়েছে আমরা 0 বসিয়ে দিলাম আমাদের এই সংখ্যাটার সমতুল্য ডেসিমাল ভ্যালু হচ্ছে 7 এই সংখ্যাটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 7 এটা যেন আমাদের 0 তাহলে আমরা লিখব 7 7 0 এরপর আমরা এখানে কমপ্লিট করে দেবো 8 অর্থাৎ বেস দ্বারা তো এই হয়ে গেল আমাদের হেক্সা থেকে ডেসিমেলে কনভার্ট করার প্রসেস এখন যদি আমাদের অনুরূপভাবে আসতো যে অক্টাল থেকে হেক্সা চলে যাও অক্টাল থেকে হেক্সা অর্থাৎ এই মুখ এরকম একটা কোড দেওয়া আছে কোড দেওয়ার পর তোমাকে এরকম ব্র্যাকেট দিয়ে প্রশ্ন চিহ্ন দিয়ে বলো 60 মানে হেক্সা চলে যাও আমরা কী করতাম আমাদের যে ভ্যালুটা রয়েছে এই যে 7 4 6 4 অক্টাল থেকে আমরা হেক্সা যাবো তো আমাদের অক্টালের জন্য আমরা জানি 2 to power 3 তো এই জন্য আমরা প্রতিটির তিনটি করে বাইনারি সংখ্যা রিপ্রেজেন্ট করবো তো 7 এর জন্য লিখবো আমরা এরকম 3টি 1 4 এর জন্য লিখবো আমাদের 100 অর্থাৎ তিনটি করে বাইনারি নেবো যেহেতু আমাদের 2 to power 3 অর্থাৎ বাইনারি তিনটি করে সংখ্যা আসবে এরকম নেওয়ার পরে এরপর আমরা কী করবো এই সংখ্যাগুলো আমরা যদি সাজাই তাহলে আসবে আমাদের 100 100 100 100 000 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
6 4 7 এর বাইনারি মান। এখন আমরা এই যে মানগুলো আছে এখান থেকে চারটি করে মান নিব, প্রতীকে চারটি করে, আগে নিতে আমরা তিনটি করে, কারণ এখন আমরা যাবো 2 to the power 4 অর্থাৎ 16 অর্থাৎ বাইনারি চারটি করে মান নিতে হবে। তাহলে আমরা দেখো এখান থেকে এই পর্যন্ত একটি জোড়া, এই চারটি সংখ্যাটি একটি জোড়া, এই চারটি সংখ্যাটি একটি জোড়া। তাহলে এই যে সংখ্যাটা এটা হচ্ছে 8 আর 1 9 9 এর বাইনারি, 9 8 আর 2 10 এটি 10 এর বাইনারি, এটি হচ্ছে আমাদের 7 এর বাইনারি। তাহলে আমাদের এখন 10 এর পরে আমরা লিখতে পারি এ, তাহলে লিখতে পারি 9A7 9A7 যেটা আমাদের পূর্বের সংখ্যা ছিল, তখন 9A7 দশমিক। এরপর আমাদের দশমিক পরের যে সংখ্যাটি রয়েছে তার জন্য সেম অনুরূপভাবে আমাদের তিনটি করে সংখ্যা নিলাম, এরপর আমাদের চারটি করে সংখ্যা নিয়ে এটি জোড়া করতে হবে, চারটি করে সংখ্যা নিয়ে এটি করে জোড়া। তাহলে দেখো এই সংখ্যাটি হচ্ছে আমাদের আমাদের 15, এই সংখ্যাটি আমাদের
12 তাহলে এটা লিখতে পারি এফ এটার উপরে লিখতে পারি আমরা সি তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি সরি এরপর আমরা এখানে লিখলাম এফ সি এরপর আমরা এখান থেকে ব্র্যাকেট দিয়ে 16 তো এই হয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাওয়ার রুলস তো আমরা একটু যদি ক্যালকুলেটর করতে চাই দেখো ক্যালকুলেটর তোমাদেরকে দেখাই দেই যারা ক্যালকুলেটরের রেজাল্ট দেখতে চাও আমরা প্রথমে বেস যাবো 4 এ মোডে গিয়ে 4 এ যাবো তাহলে বেসে চলে গেলাম এরপর আমাদের ক্যালকুলেটর রাখতে হবে হেক্সা মোডে তো আমাদের এই যে এক্স পাওয়ার এখানে আমাদের হেক্সা কোড দেওয়া আছে তো আমাদের 9 প্রথমে হলো 9 এবার আমাদের এ মাইনাস তাহলে আমাদের এ চলে আসবে দেখো শিফট শিফট এখানে মাইনাস বার এটা ক্লিক করলে আমাদের এ চলে আসবে তাহলে 9 এ 7 এই মানে আমরা নিচে ক্লিক করবো তাহলে এই মানে নিচে চলে আসলো 9A7 হেক্সা কোড এখন আমরা চলে যাবো হচ্ছে অক্টাল অক্টাল যাওয়ার জন্য আমরা কী করবো এই যেখানে দেখো অক্টাল লেখা আছে অক্টাল OCT ক্লিক করলে দেখো মানটা চলে যাবে 4647 ওই যে দেখো রেজাল্ট চলে আসছে আমাদের 4647 তো এরকম আমরা ক্যালকুলেটারের সাহায্যে অনুরূপভাবে যদি আমাদের অক্টাল থেকে হেক্সা যাওয়ার প্রয়োজন হতো আমরা ক্যালকুলেটার ব্যবহার করে যেতে পারতাম